নারায়ণগঞ্জের বাইতুসসালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আইসিইউতে থাকা আটজনের সবার অবস্থাই সংকটাপন্ন। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্তলাল সেন প্রধানমন্ত্রীর নির্দেশে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি। ৯৪%, ৩০%, ৫০%, ২৫%, আমি আগেও বলছি এখনও বলছি পার্সেন্টেজটা বড় ইম্পর্টেন্ট না, বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের শ্বাসনালীটা পড়ে গেছে, সবারই তো শ্বাসনালী পড়ে গেছে, সবাই আইসিইউতে আছে এবং কেউই শঙ্কামুক্ত না।